হ্যালো, আজকে আমাদের টপিক হচ্ছে রাউটিং অ্যালগরিদম। অনেক ধরনের রাউটিং অ্যালগরিদম আছে, যার মধ্যে হচ্ছে ওয়েল নন অ্যান্ড পপুলার হচ্ছে দুই ধরনের অ্যালগরিদম, লিঙ্ক স্টেট অ্যান্ড ডিস্টেন্স ভেক্টর। এই দুইটা অ্যালগরিদম সম্বন্ধে আমরা জানবো, তার আগে হচ্ছে রাউটিং অ্যালগরিদম কি কাজ করে সেটা জেনে নিই। বেসিক্যালি রাউটিং অ্যালগরিদম গুলো ইউজ করা হয় টু ডিটারমাইন সোর্স টু ডেস্টিনেশন পাথ থ্রু দ্য নেটওয়ার্ক, এন্ড টু এন্ড পাথ ডিটারমাইন করার জন্য আমরা রাউটিং অ্যালগরিদম গুলো ইউজ করে থাকি। আর ফরওয়ার্ডিং টেবিল গুলো ইউজ করা হচ্ছে লোকাল ফরওয়ার্ডিং এর জন্য। দ্যাট মিন্স এই রাউটারের জন্য হচ্ছে অনেকগুলো আউটগোয়িং লিঙ্ক আছে, এবং কোন আউটগোয়িং লিঙ্ক দিয়ে গেলে হচ্ছে প্যাকেটটা ডেস্টিনেশন রিচ করবে সেই আউটগোয়িং লিঙ্কটা ডিটারমাইন করার জন্য ফরওয়ার্ডিং টেবিল ইউজ করা হয়। ঠিক আছে, এখন রাউটিং অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য একটা নেটওয়ার্ক টপোলজিকে আমাদেরকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, আমরা ডেটা স্ট্রাকচারে যে ওয়েতে গ্রাফিক্যালি গ্রাফ রিপ্রেজেন্ট করতাম এখানেও সেই একই। একটা গ্রাফ মানে ইকুয়াল টু হচ্ছে এন কমা ই, দ্যাট মিন্স এন হচ্ছে সেট অফ নোডস অর রাউটার্স, নেটওয়ার্কিং সিস্টেমের রাউটার, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ঠিক আছে, আর ই হচ্ছে সেট অফ লিঙ্কস অফ দিস নেটওয়ার্ক, দ্যাট মিন্স ইউ ভি ইউ এক্স। দ্যাট মিন্স দুইটা নোডের মধ্যে ডিরেক্টলি যে কানেকশন সেটাকে বলি হচ্ছে আমরা লিঙ্ক। ঠিক আছে, এই গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে কস্ট। ঠিক আছে, সি এক্স কমা এক্স প্রাইম, দ্যাট মিন্স কস্ট অফ দ্য লিঙ্ক এক্স কমা এক্স প্রাইম। ঠিক আছে, দ্যাট মিন্স কোনো একটা লিঙ্কের কস্ট হচ্ছে সি কমা এক্স কমা এক্স প্রাইম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ফর এক্সাম্পল হচ্ছে সি ডাব্লিউ কমা জেড ইকুয়াল টু ফাইভ, এই ডাব্লিউ কমা জেড এই লিঙ্কের কস্ট হচ্ছে ফাইভ। ঠিক আছে, এখন লিঙ্কের কস্ট বিভিন্নভাবে নেটওয়ার্কিং সিস্টেমে হতে পারে। ফর এক্সাম্পল হচ্ছে ট্রাফিক, তারপরে হচ্ছে কনজেশন, ব্যান্ডউইথ, এগুলো হচ্ছে লিঙ্কের কস্ট ডিটারমাইনের জন্য ইউজ করা হয় নেটওয়ার্কিং সিস্টেমে। আমাদের হচ্ছে লিঙ্কের কস্ট জানলে শুধুমাত্র হবে না, আমাদের হচ্ছে সোর্স টু ডেস্টিনেশন পাথের যে কস্ট, দ্যাট মিন্স সোর্স থেকে ডেস্টিনেশনে যেতে আমার অনেকগুলো লিঙ্ক লাগবে, সেই সকল লিঙ্কের কস্টের সমষ্টি হচ্ছে আমাদের টোটাল কস্ট অফ পাথ। ফর এক্সাম্পল কস্ট অফ পাথ এক্স ওয়ান কমা এক্স টু ডট ডট এক্স পি। ঠিক আছে, এটা হচ্ছে এক্স ওয়ান সোর্স থেকে এক্স পি ডেস্টিনেশন পর্যন্ত টোটাল পাথের কস্ট, সেটা হবে অ্যাকচুয়ালি প্রত্যেকটা লিঙ্কের কস্ট ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। ফর এক্সাম্পল কস্ট অফ এক্স ওয়ান কমা এক্স টু প্লাস কস্ট অফ এক্স টু কমা এক্স থ্রি ডট ডট প্লাস কস্ট অফ এক্স পি মাইনাস ওয়ান কমা এক্স পি। ঠিক আছে, এখন সোর্স ইউ থেকে জেড পর্যন্ত যাওয়ার জন্য আমার অনেকগুলো পাথ আছে। ঠিক আছে, ইউ ডাব্লিউ জেড, ইউ এক্স ওয়াই জেড, আবার ইউ ভি ডাব্লিউ জেড, অনেকগুলো পাথ আছে। এখন এই পাথগুলোর মধ্যে হচ্ছে আমার মিনিমাম কস্টে যেতে যেই পাথটা সেটা সিলেক্ট করা হচ্ছে রাউটিং অ্যালগরিদম কাজ, অ্যালগরিদমের কাজ। সেই মিনিমাম কস্ট পাথকে আমরা বলি হচ্ছে লিস্ট কস্ট পাথ। ঠিক আছে, এই লিস্ট কস্ট পাথ ডিটারমাইন করার জন্য হচ্ছে রাউটিং অ্যালগরিদম কামস টু প্লে। এখন রাউটিং অ্যালগরিদম গুলোকে অনেকভাবে ক্লাসিফাই করা যায়। একটা ওয়ে হচ্ছে রাউটিং অ্যালগরিদম গুলো গ্লোবাল নাকি ডিসেন্ট্রালাইজ। গ্লোবাল রাউটিং অ্যালগরিদমের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা রাউটার হ্যাভ কমপ্লিট লিঙ্ক স্টেট ইনফরমেশন, তার মানে প্রত্যেকটা রাউটার হচ্ছে ওই টপোলজি অথবা নেটওয়ার্কিং সিস্টেমের সবগুলো লিঙ্কের কস্ট ইনফরমেশন সম্বন্ধে জানে। দ্যাট মিন্স স্টেট ইনফরমেশন, এই লিঙ্ক কস্ট গুলোকে আমরা বলি স্টেট ইনফরমেশন, এই স্টেট ইনফরমেশন গুলো হচ্ছে গ্লোবালি নোন। ঠিক আছে, এই ধরনের অ্যালগরিদম গুলোকে আমরা বলি হচ্ছে লিঙ্ক স্টেট অ্যালগরিদম, যেটা আমরা পড়বো পরবর্তী। আর সেকেন্ড যে ক্যাটাগরি সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ। ডিসেন্ট্রালাইজ যে অ্যালগরিদম সেগুলোর কাজ হচ্ছে প্রত্যেকটা রাউটার হচ্ছে শুধুমাত্র তার নেইবারের ইনফরমেশন, লিঙ্ক কস্ট ইনফরমেশন সম্বন্ধে জানে। অল নেটওয়ার্ক ইনফরমেশন অথবা অল লিঙ্ক কস্ট ইনফরমেশন সম্বন্ধে জানে, জাস্ট হচ্ছে নেইবার ইনফরমেশন সম্বন্ধে জানে। এই ধরনের অ্যালগরিদম হচ্ছে আইটারেটিভ প্রসেস অফ কম্পিউটেশন এক্সচেঞ্জ ইনফো উইথ নেইবার, প্রত্যেকটা নেইবার তার লিঙ্ক কস্ট ইনফরমেশন তার নেইবারকে হচ্ছে এক্সচেঞ্জ করে। এইভাবে আইটারেটিভ হইতেই হচ্ছে এই ডিসেন্ট্রালাইজ রাউটিং অ্যালগরিদম গুলো হচ্ছে লিস্ট কস্ট পাথ গুলো ডিটারমাইন করে। ঠিক আছে, এই ধরনের অ্যালগরিদম হচ্ছে ডিস্টেন্স ভেক্টর অ্যালগরিদম, এটাও আমরা পরবর্তীতে পড়বো। আরেকটা ওয়েতে রাউটিং অ্যালগরিদম গুলোকে ক্লাসিফাই করা যায় সেটা হচ্ছে স্ট্যাটিক অর ডাইনামিক। স্ট্যাটিক রাউটিং অ্যালগরিদম গুলো হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে প্রত্যেকটা সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য কোন পাথ দিয়ে যাবে সেটা ডিটারমাইন করে দেয়। ঠিক আছে, দ্যাট মিন্স রাউট চেঞ্জ স্লোলি ওভার টাইম, দ্যাট মিন্স যখন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে পাথগুলো চেঞ্জ করবে শুধুমাত্র তখনই
হচ্ছে পাথটা চেঞ্জ হবে, আদারওয়াইজ হচ্ছে সেটা কস্ট বেশি বা কম যেটাই হোক সেই পাথ দিয়ে সবসময় ট্রাফিক গুলা অথবা প্যাকেট গুলা ট্রান্সমিট হবে। আর সেকেন্ড যেটা ক্যাটাগরি ডাইনামিক, ডাইনামিক হচ্ছে রাউট চেঞ্জ মোর কুইকলি অ্যান্ড মোর ফ্রিকোয়েন্টলি, ঠিক আছে। এক্ষেত্রে হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের কোনো কিছু করা লাগে না, আমাদের নেটওয়ার্কিং সিস্টেম হচ্ছে অটোমেটিক্যালি রাউটিং অ্যালগোরিদমের থ্রুতে হচ্ছে এই পাথ গুলোকে আপডেট করে টু ডিটারমাইন দ্য মিনিমাম কস্ট পাথ ইন রেসপন্স টু কস্ট অফ দ্য লিঙ্ক, ঠিক আছে। যখন এই লিঙ্ক কস্ট চেঞ্জ হবে তখনই হচ্ছে এই ডাইনামিক অ্যালগোরিদম গুলো হচ্ছে অটোমেটিক্যালি পাথটা চেঞ্জ করে ফেলবে, ঠিক আছে। এক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কোনো ইন্টারাপশন দরকার নেই, ঠিক আছে। আমরা যে অ্যালগোরিদম গুলো করবো লিঙ্ক স্টেট ডিস্টেন্স ভেক্টর সেগুলো হচ্ছে ডাইনামিক অ্যালগোরিদম, অ্যাট দ্য সেম টাইম আমরা লেভেল হচ্ছে স্ট্যাটিক কনফিগারেশন গুলো দেখবো যে অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কিভাবে আমরা হচ্ছে পাথ গুলোকে স্ট্যাটিক করে ফেলতে পারি, ফিক্স করে ফেলতে পারি, ঠিক আছে, এবং ডাইনামিক এগুলো দেখবো, ঠিক আছে। নেক্সট লেকচারে আমরা হচ্ছে লিঙ্ক স্টেট অ্যালগোরিদম সম্বন্ধে জানবো।